শক্তিমত্তার দিক থেকে পেস বোলিংয়ে অজিরা অনেকটা এগিয়ে, তা যে কোনো দাঁড়িপাল্লাতেই। জোরের ওপর বল করা, বাউন্স কিংবা সুইংয়ের ভেলকিতে স্টার্ক হ্যাজেলউডদের নেই কোনো জুড়ি। ইঞ্জুরি নিয়ে চলতে থাকা ফিস প্রধান নির্বাচকের ভাষায় ফিট। টি টোয়েন্টিতে তাসকিনের রান খরচা বেশি, তরুণ শরীফুলের সাথে সাইফুদ্দিনের পেস আক্রমণ কতটা প্রতিরোধ করতে পারবে অজি ব্যাটসম্যানদের সামনে, তা কিছুটা ভাবাতেই পারে। তবে বাংলাদেশ দলের পেস বোলার কামরুল ইসলাম রাব্বি বলছেন, জোরের চেয়ে লাইন লেন্থ ঠিক রাখাটা টি টোয়েন্টিতে কার্যকর বেশি। দেখেন, আসলে মাঠে যখন আপনি নামবেন তখন কে ব্যাটসম্যান বা কে বোলার এটার দিকে আসলে ওই রকমের ফোকাস কারোই থাকে না। মুস্তাফিজ, শরীফুল, তাসকিন, সাইফুদ্দিন, এরা কিন্তু অ্যাভারেজ কিন্তু খারাপ যে করতেছে তা না, ভালো করতেছে, ভালো পারফর্ম করতেছে। হ্যাঁ, তাসকিন টি টোয়েন্টিতে একটু ছিল, তবে এটা যে কামব্যাক করা যাবে না তা না, টি টোয়েন্টিতে একটু রান দিতে পারে, বাট শেখার আছে। ওরা জোরে বোলিং করে এজন্যই যে ওরা খুব ভালো করবে এরকমের কিছু না। আসলে লাইন লেন্থ কন্ট্রোল করে সুইং যদি থাকে যে কোনো বলারে, আপনি দেখবেন চামিন্দা ভাস, দেন শন পোলাক, ওয়াসিম আকরাম, হ্যাঁ এরকম পৃথিবীতে হাজার হাজার বলার আছে যারা কিনা এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে আজকে লিজেন্ডের পর্যায়ে চলে গেছে। ডিফেন্ড কিংবা চেজ, টি টোয়েন্টিতে বাংলাদেশের নাবিশ্বাস ওঠে মাঠে। এখন পর্যন্ত এই ফরম্যাটে 102টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে স্বাগতিকদের জয় 34টিতে। অজিদের সাথে টি টোয়েন্টিতে 4 দেখাই, 4টিতেই নেই কোনো সুখস্মৃতি, যেখানে 3টিতে হেরেছে আগে ব্যাট করে, 1টিতে রান তাড়া করতে গিয়ে। তবে এই পেসার মনে করেন খেলোয়াড়রা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলেই আসবে সাফল্য। জিম্বাবুয়ের সাথে আপনি দেখবেন ওরা কিন্তু টি টোয়েন্টিতে আমাদের সাথে অনেক রান করছে, হ্যাঁ, বাট আমরা কিন্তু খুব ইজিলি ভাবে জিততে পেরেছি, কারণ আমরা ওই ম্যাচটা আমরা নিজেদের মতো করতে পেরেছি। যে যে জায়গাতে ব্যাটিং করেছে সে জায়গাতে ভালো ব্যাটিং করতে পারছে, যে যা রোলগুলো শো করতে পারছে, এগুলো হচ্ছে মেইন জিনিস। তো আমি মনে করি যে অস্ট্রেলিয়ার সাথে যার যা রোলগুলো আছে এগুলো যদি ঠিকমতো মাঠে ম্যাচের ভিতরে শো করতে পারে, ইনশাল্লাহ আমরা ভালো খেলবো। ক্যাঙ্গারুরা এবার আসছে পূর্ণ শক্তির দল ছাড়া। ওয়ার্নার, ম্যাক্সি সহ নিয়মিত দলের কেউই নেই। বাংলাদেশ দলেও নেই তামিম, মুশি, লিটনরা। তবুও সুযোগটা চোখ রাঙাচ্ছে বাংলাদেশের দিকেই। মিরপুরের সবুজ উইকেট থেকেই তাই সুযোগটা আদায় করতে চাইবে বিসিবি। তবে স্পিনিং উইকেট বানিয়েও যে এর আগে সাপে বর হয়ে এসেছিল তা কিন্তু ভুলে যাওয়ার নয়। টি টোয়েন্টি যতটা না শারীরিক তার চেয়ে বেশি মানসিক, তাই যেন বলতে চেয়েছেন রাব্বি। যেহেতু ওদের দেশে গেলে ওরা অনেক ঘাস উইকেট দেয় আমাদেরকে, বেগ যেন পেতে হয় আমাদেরকে বিপদে ফালানোর জন্য ওরা বাউন্স উইকেট তৈরি করে, তা আমরা আমাদের মতো উইকেট তৈরি করব যেভাবে, কারণ এটা এটা কিন্তু হোম এর কিন্তু খেলার ব্যাপারে হচ্ছে এটা, যে আপনি আপনি আপনার সুযোগটা নেবেন। তবে আমাদের দেশের উইকেটে যেহেতু টি টোয়েন্টি, এখানে উইকেটটা অত বেশি ভ্যারি করবে না যে আপনি স্পিনিং করে কিছু করতে পারবেন বা ওই রকম। টি টোয়েন্টিতে আপনার ওই মাঠের ভিতরে টাফ, টি টোয়েন্টি খুব কম টাইমের খেলা, এখানে আপনার অনেক বুদ্ধি করে বোলিং করতে হবে। টি টোয়েন্টি ফরম্যাট মানে ব্যাটে বলে রানের ফুল জুড়ি, মার্কাটারি ব্যাটিং প্রদর্শনের সাথে বুদ্ধিদীপ্ত বোলিং, যেখানটায় এখনো পিছিয়ে বাংলাদেশ। মাইটি অজির সাথে 5 ম্যাচের সংক্ষিপ্ত ওভারের হোম সিরিজ। ইতিমধ্যে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে স্বাগতিকরা, ক্যারিবিয়ান দ্বীপ থেকে উড়াল দিয়েছে সফরকারীরা। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ডিপিএল খেলে জিম্বাবুয়ে, এখন আবার অস্ট্রেলিয়া সিরিজ। বায়োবা বলে হাঁপিয়ে উঠেছে ক্রিকেটাররা। বিসিবি চাইলেই অতিরিক্ত কয়েকজন খেলোয়াড়কে দল পৌঁছানোর আগেই কোয়ারেন্টিনে রাখতে পারতেন, সদ্য শেষ হওয়া ডিপিএল থেকে হতে পারত সেই তালিকা, রাব্বিরাও থাকতে পারত, ঝুঁকি নিয়েছে নির্বাচকেরা। কাগজে কলমে যে কোনো বিচারেই যেখানে পিছিয়ে টাইগাররা, এই ক্লান্ত শরীরগুলো কি অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করার জোর পাবে? জাওয়াদ হোসাইন, বাংলাদেশ টাইমস।